সানি কিছু যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারো যোগাযোগ করার চেষ্টা করব, তবে আপনাদেরকে জানিয়ে রাখব টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের জনজীবন, অবিরাম বৃষ্টিতে নাজেহাল ডুয়ার্সবাসী, জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ এলাকা, জল যন্ত্রণায় ভুগছে সেখানকার বাসিন্দারা। বৃষ্টি এবং দমকা হওয়ায় জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের খট্টিবাড়ি বাজার সংলগ্ন এলাকায় প্রায় 20টিরও বেশি বাড়ি জলের নিচে চলে গেছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তার ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ, নাজেহাল তাদের অবস্থা। বারবার পঞ্চায়েতকে জানিয়েও অমিল সুরাহা এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে। তাদের তরফ থেকে উঠে এসেছে দুর্বল জল নিকাশি ব্যবস্থার বিষয়টিও, আর এইসবের মাঝে জল যন্ত্রণায় ভুগছে উত্তরবঙ্গবাসী। উত্তরবঙ্গে একদিকে যেমন প্রবল বৃষ্টি, ঠিক তার পাশাপাশি দক্ষিণে একেবারেই বৃষ্টির দেখা নেই বললেই চলে। সেখানে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। তবে কবে বৃষ্টি আসবে সেদিকেই কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে সকলে। একদিকে যেমন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, ঠিক তার পাশাপাশি দক্ষিণে দেখা নেই বৃষ্টির। উত্তরবঙ্গে জল যন্ত্রণায় ভুগছে সেখানকার বাসিন্দারা, সেখানকার সাধারণ মানুষদের নাজেহাল অবস্থা, ঠিক তার পাশাপাশি তীব্র গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। জল যন্ত্রণায় একদিকে যেমন ভুগছে উত্তরবঙ্গবাসী, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে তার ফলে সমস্যায় সেখানকার সাধারণ মানুষ, ঠিক তার পাশাপাশি দক্ষিণবঙ্গে একেবারেই বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গবাসী। তাকিয়ে রয়েছে কবে একটু স্বস্তির বৃষ্টি আসবে। আসছে পরের খবরে। চলতি মাসে রাষ্ট্রপতি নির্বাচন, আর তার আগে দিল্লি সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচন সামনে এলেও এখনো পর্যন্ত ধন্দে বিরোধী শিবির। একুশে বিধানসভা নির্বাচনের পর দিল্লি সফরের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটে সলতে পাকিয়ে দিলেও এখনো পর্যন্ত সেই জোট শক্তিশালী রূপ নিতে পারেনি। উপরন্তু ন্যাশনাল হেরাল্ড মামলায় বারবার ইডি জেরার মুখে পড়ছেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। এসবের মাঝে মঙ্গলবার বিকেলে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোট বৈঠকে তিনি যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর নিয়ে আগ্রহ রাজনৈতিক মহলে। মমতার সফরের আগে মঙ্গলবার দিল্লি গিয়ে দফায় দফায় বিরোধী নেতারা